সবাইকে অনেক শুভেচ্ছা জানিয়ে আজকে আমি ভিডিও শুরু করছি। আশা করি সবাই ভালো আছো। যেটা বলার সেটা হচ্ছে যে আমরা খুব ছোট্ট থেকে বাচ্চাদের স্কুলে ভর্তি করে দিই। এবার স্কুলে ভর্তি করানোর পরে এবার তারা তাদের জন্য আমরা কি ছবি আঁকবো, তাদের জন্য আমরা কি করব, কিভাবে বাচ্চাগুলো তৈরি হবে, সেটা নিয়ে আমি একটু অ্যাডভাইস দেব, একটু পরামর্শ দেব সবাইকে আর কি। ব্যাপার হচ্ছে যে একটা বাচ্চাকে যদি আমি এরকমভাবে সোজা করে শুধু দাগ টানাই, এরকম যে তোমার খালি দাগ টানো, এরকমভাবে শুধু দাগ টানো, তাহলে কিন্তু বাচ্চাটা কোনো ইন্টারেস্ট পাবে না। কিন্তু এই এই দাগটাই যদি আমি এইভাবে এইভাবে একটা টেনে, আবার ঠিক এইভাবে যদি আমি আরেকটা টেনে এটাকে এই জুড়ে দিলাম, তার নিচে এইভাবে আরেকটা দাগ, এইভাবে আরেকটা দাগ টেনে এরকম করে দিলাম, একটা আইসক্রিম হয়ে গেল, বাচ্চাটা কিন্তু তখন আঁকাটা করতে ইন্টারেস্ট পাবে। হ্যাঁ, বড়রা যারা আমরা, তারা যদি আমি একটু পয়েন্ট করে দিই, মনে করো এখান থেকে এতটা টানো, আবার এখান থেকে এতটা টানো, তাহলে বাচ্চাটা সেই পয়েন্টে আমার পেছন, তুমি আপনি হয়তো বা এইভাবে পেন্সিলটাকে আস্তে করে এভাবে মানে দাগ পড়ছেন এমনভাবে টানবেন, আর বাচ্চাটা বলবে, বাচ্চাটাকে বলবেন যে আসো আমার পেছন পেছন তুমি চলো, ঠিক বাচ্চাটা দেখবেন ইন্টারেস্ট পেয়ে যাবে। আবার ঠিক এইভাবে এখান থেকে আবার এই দাগটা আপনি হালকা করে চলছেন, বাচ্চাটা তার পেছন পেছন চলছে, এই হয়ে গেল। এই জুড়ে দিয়ে আমরা যদি এইভাবে আবার কিছু এরকম জুড়ে দিই, হ্যাঁ এরকম করে দিই, তারপরে তাহলে একটা ছাতা আঁকা হয়ে গেল। এরকম টুকরো টুকরো মানে জিনিসগুলোকে, দাগগুলোকে আমরা টুকরো টুকরো ছবির মাধ্যমে যদি বাচ্চাদের করাতে পারি, তাহলে বাচ্চারা কিন্তু ইন্টারেস্ট পাবে আঁকা করার জন্য। তারপরে হয়তো একটা এরকম একটু পয়েন্ট করে দিলাম, তারপরে বললাম চলো বেলুন আঁকবে আমার পেছন পেছন চলো, এরকম এই ঘুরে এসে আবার এই এসে এখানে এসে থামবে, তা আপনি এরকম হালকা করে চললেন, আপনার পেছন পেছন বাচ্চা এইভাবে চললো, এই সোজা গিয়ে আবার এই ঘুরে আবার এই পয়েন্টে চলে, আবার এখানে একটা ছোট্ট করে এটাকে যদি বলেন একটু মজা করে যে দেখো একটা রসগোল্লা আঁকো ছোট করে, তাহলে বাচ্চাটা অনেক বেশি ইন্টারেস্ট পাবে, এই একটা সুতো দিয়ে দিলাম একটা বেলুন হয়ে গেল। এইভাবে যদি আমরা বিভিন্নভাবে বিভিন্ন ছোট ছোট ড্রয়িং আমরা করাই, তারপরে অনেক সময় হয় যে সোজা একটা লাইন টানলে, তারপরে আবার এই নিচের দিকে একটা টানলে, আবার ঠিক এইদিকে যেভাবে গেছে এইভাবে ঠিক এইটা টেনে দিলে, আবার এটা জুড়ে এই ওপরটা এইভাবে করে দিলে একটা চিঠি, একটা খাম হয়ে গেল। এরকম টুকরো টুকরো ড্রয়িং বাচ্চাদের করাতে হবে, তাহলে বাচ্চারা অনেক বেশি ইন্টারেস্ট পাবে আঁকার জন্য, করতে চাইবে। তারপরে আরও আরও যদি ছোট ছোট করা যায়, এরকম ট্রায়াঙ্গেল করে নিলাম, এই একটা দাগ টানলাম, এই একটা হয়ে গেল একটা ট্রায়াঙ্গেল হয়ে গেল, এবার একটা গোল। তো এইভাবে একবারে বাচ্চাটা গোল আঁকতে পারবে না, এইভাবে বাচ্চাটা একবারে গোল আঁকতে পারবে না, তাহলে তাকে কি করতে হবে, এইভাবে প্র্যাকটিস করাতে হবে, চলো একটা আমরা রসগোল্লা আঁকি, একটা বল আঁকি, এরকম করে এরকম ঘোরাতে হবে, ঘোরাতে 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 একটা সময় আসবে ওই একাই এরকম গোলটা করে ফেলছে। মানে এইভাবে ওদেরকে শেখালে আমার মনে হয় অনেক বেশি শিখতে পারবে বাচ্চারা। এইভাবে একটা সময় দেখা গেল ও নিজেই গোল করে ফেলল। এবার বেলুনের মধ্যে একটু যদি আমরা একটু ডিজাইন করে দিই, তাহলে বাচ্চাটা আর একটু ইন্টারেস্ট পাবে, এই একটা দাগ টানলাম, এই একটা দাগ টানলাম, হয়ে গেল। তাহলে আমরা মোটামুটি আজকে এই পর্যন্তই ড্রয়িংটা করাই, এইটুকুই বাচ্চাদের প্র্যাকটিস করান, যারা ইউটিউব দেখে বা আমার চ্যানেল দেখে শেখানোর ইচ্ছা বাচ্চাদের, তারা এইভাবে করাতে পারেন। এবার আমরা কালার করব, এটা যেমন মেরুন কালার, আমরা এই বেলুনটাকে মেরুন কালার করব। তা কালার করার সময় একটু খেয়াল রাখতে হবে, বাচ্চাদের একটু বুঝিয়ে দিতে হবে যে অনেক বাচ্চারা এইভাবে হিজিবিজি এরমভাবে কালার করে দেয়, সেটা করলে তো হবে না, একভাবে কালার করতে হবে, রংটাকে ধরে এই এইভাবে করলে এইভাবে, লম্বা করে করলে লম্বা করে, একভাবে কালারটাকে সমান করে ভরাট করে দিতে হবে। তবে সাদা সাদা যেন না থাকে, এইসব জায়গাগুলো একটু দেখতে হবে যেন হোয়াইট যেন না থাকে, একটু কভার যতটা ভালো করে ভরাট হবে তত দেখতে সুন্দর লাগবে, এইভাবে সমান করে ভরাট করে দিতে হবে। এভাবে যদি আমরা করি তাহলে অনেক বেশি বাচ্চারা ইন্টারেস্ট পাবে। এই হয়ে গেল, ঠিক নিচেও সেম কালারটা করে দেব একভাবে, এইভাবে সাইডে যখন আসবে তখন একটু আস্তে আস্তে করতে হবে যেন বাইরে না যায়,
রংগুলো যেন বাইরে ছড়িয়ে না যায়। এভাবে নিয়ে সমান করে ভরাট করে দেবেন। এটার সাথে যে কালারটা ম্যাচ হবে ইয়েলো কালার, বাচ্চাদের একটু কালারের নামগুলো বলে বলে দেবেন, বাচ্চারা দেখবে, দেখে নামগুলো তাদের মাথার মধ্যে ঢুকে যাবে বারবার বলতে বলতে, যে ইয়েলো কালার, রেড কালার, মেরুন কালার, ভায়োলেট কালার, কোনটা কি কালার, কালারগুলো একটু ওদের বলে বলে শেখাতে হবে। এটা ইয়েলো, ইয়েলোরও কতগুলো ভাগ আছে, একদম ছোটোবেলার থেকে তো ভাগগুলো আর ওরা বুঝতে পারবে না। মোটামুটি ইয়েলো মানে হলুদ, এটা ওরা মাথায় অন্তত ঢুকাব। তারপরে কোনটা লেমন ইয়েলো, কোনটা গ্যাম্বোজ, কোনটা ইয়েলো আকার, ওটা আস্তে আস্তে বাচ্চারা শিখে যাবে দেখে দেখে। এখনকার বাচ্চারা অনেক বেশি ইন্টেলিজেন্ট। যাই হোক, এটা হয়ে গেল। এবার বেলুনের মুখটা গোল করে দেব এইভাবে। এবার ট্রাইঙ্গেলটা মনে করে পিঙ্ক কালার করবো, তাহলে পিঙ্ক কালারটা এখানে বর্ডার করে নিতে হবে সাইড দিয়ে। এইভাবে সাইডে আস্তে আস্তে বর্ডার করে নিতে হবে। দাগের উপর দিয়ে টানবে বা ভেতর দিয়ে টানবে, দাগের একটু দেখে টানতে হবে যাতে বাইরে না যায়। আগে যদি বাইরে চলে যায় তাহলে দেখতে ছবিটা ভালো লাগবে না। এভাবে একটু চেপে করতে হয়, প্যাস্টেল রং একটু চেপে করলে দেখতে ভালো লাগে। এই একভাবে করে দেবে, এইভাবে, এরকম হিজিবিজি হিজিবিজি এরকম করে না, এরকম করে না, এরকম একবারে এই একভাবে রংটা করতে হবে। এভাবে করে আস্তে করে এই সাইডগুলো যখন আসবে তখন এইভাবে দিয়ে আস্তে করে মিলিয়ে দিতে হবে। আর পাশাপাশি একই কালার না দিয়ে, হয়তো খামটা একটা কালারই থাকে, আমরা বাচ্চাদের যাতে মিশিয়ে ফেলবে তাই এই উপরের দিকে একটু একরকম ইয়েলো দিলাম, এই মিডিয়াম ইয়েলোটা দিয়ে দিলাম উপরে, আর নিচে অন্য একটা ইয়েলো দিয়ে দেবো। তাহলে দেখ এই একভাবে এইভাবে করতে হবে। সাদা সাদা যেন না থাকে, সুন্দর করে মিলিয়ে দেবে একবারে, সুন্দর করে ঘষে ঘষে রংটাকে মিলিয়ে দেবে। এবার ডিপ ইয়েলো দিয়ে আমরা এই রংটাকে হট করে দেব। উপরটা দিলাম মিডিয়াম ইয়েলো, এটা দিলাম ডিপ ইয়েলো। রংগুলোর নাম তোমরা বক্সের মধ্যে লেখা থাকে রঙের গায়ে, দেখে দেখে জেনে ফেলার চেষ্টা করবে, মুখস্থ করার চেষ্টা করবে কোনটার কি কালার, কোনটার কি নাম। গার্জেনদের থেকে দেখে দেখিয়ে দেখিয়ে নামগুলো সব পড়ে ফেলবে, তাহলে তোমাদের রং করতে অনেক বেশি সুবিধা হবে, রং সম্বন্ধে জানতে পারবে। এটা হয়ে গেল। এবার আইসক্রিমটা মনে করো অরেঞ্জ কালার করব। আইসক্রিমটা অরেঞ্জ কালার করে দিলাম। অরেঞ্জ কালারটা এরকম যা বলেছি এভাবে বর্ডার লাইনটা টেনে নেবে। বর্ডার লাইনটা টেনে নিয়ে এই এইভাবে বর্ডার লাইনটা টেনে নেবে, একদম ছোটদের জন্য খুব কাজে লাগবে। একটু ফলো করবেন, একটু করাবেন বাড়িতে, ঠিক এইভাবে এইভাবে ড্রয়িংয়ের মধ্যে দিয়ে যদি আমরা লাইনগুলোকে প্র্যাকটিস করাই তাহলে বাচ্চাদের হাতে আঁকা চলে আসবে, এরকম ছোট ছোট ড্রয়িংয়ের মাধ্যমে। যদি শুধু বলি যে লাইন টান, সোজাট লাইন টান, বেঁকা লাইন টান, ওরা ইন্টারেস্ট পাবে না, সেই জন্য এই এই পদ্ধতিতে করাতে পারবে ছোট ছোট ড্রয়িংয়ের মাধ্যমে। ছাতাটা মাঝখানটা মনে করো গ্রিন কালার দিলাম, কত সহজে একটা ছাতা আঁকা হয়ে গেল। সে বাচ্চাটা যেই দেখবে যে এত সোজা করে একটা ছাতা আঁকা যায়, অমনি ওদের ইন্টারেস্ট বেড়ে যাবে। সবসময় মাথায় রাখতে হবে যত সহজে বাচ্চাদেরকে শেখানো যায়। ছাতার দুপাশে রেড কালার করে দেবো, এইভাবে রেড কালার করে। আর বাচ্চাদের যত পারবেন একটু বড় বড় করে ছবি আঁকাবেন, তাহলে লাইনটা পেন্সিলে পেন্সিলটা ওদের আয়ত্তে চলে আসবে, পেন্সিলের লাইন টানতে ওদের সুবিধা হবে। আর যত এইগুলো করাবেন ততই লেখাটাও ওরা তাড়াতাড়ি শিখে যাবে, এগুলো যদি ঠিকঠাক মতো ওরা করে এবং লেখাটাও সহজে ধরে নিয়েছে। এইভাবে তোমরা সুন্দর করে রংটাকে টেনে দেবে। আইসক্রিমের কাঠিটা ইয়েলো কালার করে দেবে,
মিডিয়াম ইয়েলো বলে বা গ্যাম্বোজ ইয়েলো বলে। আর এই যে মাঝখানে যে গোলটা রয়েছে এটা তো আমাদের দরকার নেই, এই লাইনটা এটা মুছে দিতে হবে, মুছে দিয়ে এই গোলটাও একটা কালার দিয়ে দিতে হবে। ঠিক আছে, মনে করো নীল রঙটাই করলাম, নীল রঙটা, এই গোলের রঙটাও এইভাবে করা যেতে পারে, এইভাবে করা যেতে পারে বা এরকম ধরে ধরেও করা যেতে পারে, একভাবে এইভাবে এভাবে ধরে ধরে সুন্দর করে যখন সাইডে আসবে, তোমরা বর্ডার লাইন করেও করতে পারো বা এইভাবে পুরোটা করে নিয়ে সাইডে যখন আসবে তখন আস্তেই আস্তে করতে হবে। তবে বর্ডার লাইনটা করে নিলে বেশি ভালো হয়, বাইরে যাওয়ার চান্সটা কম থাকে। আর গার্জেনদের বলবো একদম ছোট যারা তাদের একটু বর্ডার লাইনটা আপনারা টেনে দেবেন, তাহলে কি হবে ওদের বলে দেবেন যে দাগের বাইরে এর বাইরে যেন রং না যায়, তুমি এর ভেতরে করো। প্রথম প্রথম বাচ্চারা এরকম হিজিবিজি হিজিবিজি করবে, কিন্তু ওদেরকে মাথায় রাখতে হবে যে বলতে হবে আর কি, বোঝাতে হবে যে একভাবে করো কালারটা এইভাবে একইভাবে, তাহলে দেখতে অনেক বেশি ভালো লাগবে। আর একটু হোয়াইট জায়গাগুলো একটু খুঁজে খুঁজে, আমি তো আমার স্টুডেন্টদের বাচ্চাদের বলি একটুখানি একটু হিন্দি কথা ইউজ করে বাঙালি বাচ্চাদের যদি বলা যায় ছোটা 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 এইভাবে করো, খুব মজা পায়, খুব ইন্টারেস্ট পায়, ওইভাবে করাই আর কি সবাইকে। মোটামুটি হয়ে গেল, এইভাবে যদি বাড়িতে করান তাহলে বাচ্চারা দেখবেন অনায়াসে ড্রয়িং ড্রয়িংয়ের প্রতি অনেক বেশি ওরা ইন্টারেস্ট পাবে আর অনায়াসে ড্রয়িং শিখে যাবে। ঠিক আছে, এইভাবে মোটামুটি এর বিভিন্ন ধরনের আরও আগামী দিনে আরও ভিডিও দেব। আর যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছেন বা করেছো সবাইকে অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনও করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আমি নতুন নতুন ভিডিও নিয়ে আসবো। সবাই ভালো থাকবেন, টাটা।